এগুলো কি বানাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটার নাম কি বলছে? আচ্ছা আচ্ছা, আপনার বাবার কাছে এসেছিলাম, বেশ সুন্দর, এত সুন্দর মিষ্টি। এখান থেকে বাইরে তো অনেক লোকজন নিয়ে যায়। শুনেছি আপনার বাবা একদিন বলছিল ইন্ডিয়ার বাইরে, কোথায় আমেরিকা, পাকিস্তানে যায়? বাবা বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আমি আসি এখানে, আপনাদের মিষ্টি খেয়ে খুব ভালো লাগে, ওই জন্য আবার আসলাম, কি মনে হলো এখানে আসলাম। যাই হোক, আপনার বাবা তো নেই, উনি তো অনেক পুরনো। কত বছর হলো আপনাদের দোকান? প্রায় আমাদের 35 বছর, মানে আপনার জন্মের আগে থেকে। মানে আমাদের মানে তখন আমরা অনেক ছোট। মানে আপনারা এখানে মাল তৈরি করেন প্লাস বিক্রি করেন? না, 34-35 বছর, মানে আপনাদের তো বিশাল এক্সপিরিয়েন্স। তাহলে বন্ধুরা দেখছেন, এই যে মিষ্টির দোকান, এত সুন্দর সুন্দর মিষ্টি, তারপরে ইনি বলছেন যে 34-35 বছর ইনার বাবা, তারপরে অর্ডারের মিষ্টি নাকি এখান থেকে খুব বেশি যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি, তারপরে এদিকে আরো মিষ্টি আছে ভেতরে, এদিকে দেখতে পাচ্ছেন এই যে কত রকমের মিষ্টি। এগুলো মাল পাওয়া বলে না, এদিকে আছে। এই যে এদিকে কত সুন্দর সুন্দর মিষ্টি, এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে দইও আছে। এটা মিষ্টি দই তো, এটা নিজের, আপনারা নিজেরা তৈরি করেন, মানে অন্য কেউ তৈরি করে না, তার মানে এখানে কোনো ডুপ্লিসিটি নেই। হ্যাঁ, আপনাদেরকে যারা মালপত্র দেয় তারা জেনুইন নয় বলে আপনারা জিনিসগুলো ভালো বানাতে পারেন। হ্যাঁ, সেটাই। তাহলে খুব ভালো লাগলো আপনাদের দোকানটাও দেখে, প্লাস আমি এখানকার মিষ্টি এর আগেও খেয়েছি, আজকেও খেলাম একটু আগে, দেখলেন তো আপনি। যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ, কোয়ালিটিটাই তো মেন জিনিস। কোয়ালিটি যদি ভালো থাকে অটোমেটিক খরিদ্দার আসবে, ঠিক আছে। তাছাড়া আপনাদের ব্যবহারও খুব সুন্দর দেখেছি, জিনিসগুলো এত সুন্দর করে বানান, যার কারণে কাস্টমাররা আরো যেন আসে।
হ্যাঁ দাদা, আপনার দোকানের নাম কি? আমাদের দোকানের নাম সোনার স্ট্রিট, আচ্ছা, একবারে হাজারদুয়ারির সামনে, আচ্ছা আচ্ছা, আপনার এই সিরাজদৌল্লা রোড, হ্যাঁ হ্যাঁ, আর টকলিং তলায়, আচ্ছা, শিব মন্দিরের সামনে। ওই যে শিব মন্দিরের সামনে যেটা আপনার নিম গাছ আছে, নিম গাছের সামনে, আচ্ছা, মানে যার বয়ে আছে যে হাজারদুয়ারি যে মাঠটা, মাঠের পূর্ব দিকে, আচ্ছা, গেট থেকে বেরিয়ে, আচ্ছা, হ্যাঁ, ওই যে টিকিট কাউন্টারটা আছে ওই গেটটা তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমনাথ সুইটস, যে ভিডিওটা করলাম এই দোকানটা।